এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30, আর আমি পিয়ালি, আমার সুইট মেম চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তাহলে আজকে আমি সকালে উঠেছি মিনিমাম তখন 6:30 বাজে, যে যথারীতি যা যা করি আমি প্রত্যেক দিন তাই করলাম। তো নিচে গেছি, মেম উপরে শুয়েছিল, বিছানার এই অবস্থা। আজকে এই বিছানার চাদরটা আমি চেঞ্জ করবো। আর মেম কোথায় তোমরা দেখবে? মেম ওই যে, ও ব্রেকফাস্ট করছে। ওর ব্রেকফাস্টে আছে টোস্ট আর দুধ বনভিটা। আমার এই জায়গাটা দেখছো, এখানে কি বলে ওই জঠোসা না কি বলে না, যে ভেতরে ভেতরে ঠান্ডা ঠান্ডা লাগলে বা জ্বর আসলে এই জিনিসটা হয়। তো এটা উঠেছে আমি যেদিন কালীতলায় গেছিলাম, তোমাদেরকে আমি ভিডিও পোস্ট করেছি, সেই তার আগের দিন উঠেছিল। সেদিনকে অতটা বোঝা যায়নি, আর তারপরের থেকে খুব বড়ভাবে মানে এটা ফুলে গেছিলো, তারপরে খুব ব্যথা হতো। যাই হোক, এটাকে ইগনোর করো, আর আমার ডেইলি রুটিনটা তোমরা এনজয় করো। তো চলো লেটস গো, আমি কি করি না করি দেখো, চলো। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাবো, ঘুমের থেকে উঠেছে মেম সকালে, উঠে এই যে ছোট মা ওদের সাথে মেলায় গেছিল কালকে, এই নিয়ে মোট 3 বার ও মেলায় থেকে ঘুরে আসলো। আর এই যে খেলনা, সকালবেলা খেলনা নিয়ে বসেছে, ওর এত ইন্টারেস্ট। আমি ছিলাম নিচে, তোমাদেরকে বললাম আমি নিচে একটু কাজ ছিল, এগুলো আমি গুছিয়ে দিয়ে তারপর আমি উপরে এসেছি। তোমাদেরকে দেখাবো কি করছি না করছি, আমি জাস্ট কেটে রেখে আসলাম। আর সকালে ফুলকপিটা আমার ভাজা অলরেডি হয়ে গেছে, আর পায়েল আমার যা সে সকালে রুটি করেছে, রুটির সাথে আমার শ্বশুরের তরকারি করেছে, আর আমি গিয়ে ফুলকপিটা ভাজা করলাম, আমার ডালটা করেছে। এই হলো সকালের কাজ, আর চাটা করেছে, ব্যাস। তারপরে এখন যাব রান্না, আমাদের মেন রান্না যেটা, দুপুরে লাঞ্চ দিয়ে যা যা দরকার এরপরে গিয়ে আমি করবো। তার আগে আমি উপরে চলে আসলাম মেমকে ওঠানোর জন্য, ও উঠে গেছে, ওর পাপা বাজারে চলে গেছে, আমি বিছানা কমপ্লিট করব আজকে, বিছানার চাদরটা আমি চেঞ্জ করব এই ঘরেরও ও ঘরেরও। কি বলো? বললাম না খেলনাগুলো গুছাবে তারপরে চেঞ্জ করবে। হ্যাঁ, তাহলে এগুলো গুছিয়ে নি, আর চলো তোমরা দেখতে থাকো। মেমকে গুছিয়ে গাছি দিলাম, ওকে নিচে পাঠিয়ে দিলাম, এবার আমি বাকি কাজটা সেরে নিই, আজকে সানডে, মেমের পড়াও নেই। Thank you.
এই জামা কাপড়গুলো একসাথে বিছানা চাদর টাদর এইগুলো সব নিচে নিয়ে যাব, এগুলো মেশিনে দিয়ে দেবো। এই যে আমার ঘর ক্লিন করে ফেলেছি, এইবার যাব মেমের পড়ার ঘরে। মেমের পড়ার ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করে নেব, আর জামা কাপড় কিছু এলোমেলো আছে ছেলেদের, সেগুলো আমি গুছিয়ে গাছিয়ে রাখবো। তো মেমের টেবিলটাকে আগে পরিষ্কার করি। মেমের টেবিলের পেছনেও কিছু ধুলো টুলো জমেছে, সেগুলো পরিষ্কার করে নেব। তো চলো কাজটা সেরে নিই। যা যা পড়বে সব এসে এসে আলনার উপরে এরকম ছুঁড়ে মারবে, আর এগুলো এরকমই অগোছানো থাকে, তো মাঝে মাঝে এগুলো সব গুছিয়ে রাখি। তো এই যে চাদর আমার চেঞ্জ হয়ে গেছে, এবার মেমের ঘরটা একটু পরিষ্কার করে নেব। তো এই যে মেমের সম্পত্তি, মেমের খেলনা, তো এইগুলো আমি ঠিক জায়গায় রেখে দেবো, কেননা ও আবার যখন খেলতে চাইবে তখন সেগুলো বার করে দিতে হবে। তো চলো ড্রেসিং টেবিলটা আজকে ক্লিন করব, শুধু ড্রেসিং টেবিল না, আজকে সব কিছু ক্লিন করব। যেহেতু আজকে সানডে, সানডেতে আমার রুটিন থাকে ক্লিন করার। তো বিছানা যখন গুছিয়েছি তখন আমি খাটটা ক্লিন করে নিয়েছি, এখন আলমারিটা আর ড্রেসিং টেবিলটা আমি ক্লিন করে নেব। তো চলো দেখতে থাকো। ঘর ঝর দেওয়া কমপ্লিট, এখন আমি হ্যান্ড ওয়াশ করে নেবো। যেহেতু ক্লিন করেছি সব নোংরা টোংরা হাতে পড়েছে, আর যেহেতু ঝাঁটা ধরা হয়েছে, তো হাতটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘর আমি গুছিয়েছি সেটা। তো চলো। তো এই যে এগুলো নিয়ে এখন আমি যাব নিচে, নিচে নিয়ে এসেছি ওয়াশিং মেশিনের ভিতরে অলরেডি রয়েছে জামা কাপড়, আমার মনে হয় মা দিয়ে রেখেছিল। তো এগুলো আগে হয়ে নিক, তারপরে আমারগুলো দিয়ে নেব। তো এইদিকে আমার ভাগ্নে খাচ্ছে আর মাসিও খাচ্ছে, তো চলো দেখো। তো এই যে চিকেন, আজকে সানডে যেহেতু, তো চিকেনটাকে আমি পরিষ্কার করে নেব। আমার শাশুড়ির আজকে একাদশী, উনি মাছ মাংস কিছুই ছোবে না, তাই চিকেনটাকে আমি পরিষ্কার করে নেব। তো চলো আমি ক্লিন করে নিই, আর ওইদিকে আমার ননদ মাছের ঝোলটা রান্না করবে ওলকপি দিয়ে আর শাক দিয়ে। তো চলো আমি চিকেনটাকে ভালো করে ক্লিন করে নিই।
চিকেনটা আমার ধোয়া কমপ্লিট, এখন এই ঝুড়িটার মধ্যে ঢেলে নেব, কেননা চিকেনে যা জল আছে সব এটা ঝুড়ি থেকে বেরিয়ে আসবে, তাহলে ম্যারিনেটটা ভালো হবে। তো এই যে আমি ঢেলে নিয়েছি, এরপরে কিছুক্ষণ পরে, এখনই মশলাটা আমি মেশাবো না, জলটাকে ঝরে নেবে। আর এই পাশে পায়েল দুটো বাসন ধুয়ে রাখছে, কেননা মাসি বলে গেছে দুদিন আসবে না, তো যখনকার বাসন তখনই ধুয়ে রাখবো যাতে বাসন বেশি না হয়। আর এই মশলাগুলো এখন মিক্স করব, আগে শক্ত জিনিসগুলো মিক্স করে নেব, যেমন জিরে আদা লঙ্কা, তারপরে গিয়ে রসুন পেঁয়াজ আর টমেটোটা করব। তো মশলাটা শেষ, আর কারেন্টও সঙ্গে সঙ্গে অফ হয়ে গেল, জাস্ট মশলা করলাম আর সঙ্গে সঙ্গে কারেন্ট অফ হয়ে গেছে। তো ভাবলাম যে যাক, ভাগ্যিস মশলাগুলো করা কমপ্লিট। আর এখানে গোটা গরম মশলা আমি রেখেছি, এই গোটা গরম মশলা আমি ভেজে তারপরে আমি দেব। এর ভিতরে ধনে জিরে গোটা গরম মশলা লঙ্কা তেজপাতা এগুলো আছে, এগুলো আমি চিকেনে দিই, মাটনে দিই, ডিমের ঝোলেও দিই। তো এপাশে রান্না হচ্ছে মাছের ঝোল, আর এখন ম্যারিনেশনটা করব চিকেনের ভিতরে। আমি লবণ হলুদ আর রসুন বাটাটা দিয়ে রেখেছিলাম, আর জিরে আদা বাটা শুকনো লঙ্কা বাটা সেটাও দিয়ে দেব, আর এখানে পেঁয়াজ আর টমেটো বাটা আছে সেটাও দিয়ে দেব, আর তারপরে দইটা দেব, দিয়ে ভালো করে ম্যারিনেট করে মিনিমাম 1-1.5 ঘন্টা তো রাখবোই। তো লাস্টে সর্ষের তেলও দিয়ে দিলাম, একসাথে এটা মিক্স করে রেখে দেবো। এখানে এই চিকেনগুলো নিয়েছি, এগুলো চিকেন পকোড়া নিয়েছি, ভাবছি ভাগ্নে অনেকদিন ধরেই বলছিল চিকেন পকোড়া খাবে, তো এই চিকেনগুলো ম্যারিনেশন করা ছিল ওখান থেকেই নিয়েছি। এইগুলো আমি পিস পিস করে কেটে নেব, তার ভিতরে দেব সেদ্ধ চাল, সেদ্ধ চাল না, এমনি যে চালগুলো ভাত করা হয় ওই চাল, আর ডাল ভিজিয়ে রেখে তারপরে ভালো করে মিক্স করে নেবো, ওর ভিতরে ধনে পাতাও দিয়ে দেবো। আর চিকেনের জন্য যা যা মশলা করেছি সেই সমস্ত সব মিশিয়ে আর একটা ডিম দিয়ে দেবো। তো এইভাবে ব্যাটারটা আমি তৈরি করব। তো চলো, এই যে চাল আর ডাল ভেজানো ছিল এটা ভালো করে মিক্স করে নেবো, ভালো করে মিহি করে মিক্স করে নেবো। তোমরা করে দেখো, বেসন আর চালের গুঁড়ো না থাকলে তো এইভাবে করে দেখো, ভীষণ টেস্ট হয়। তো এই যে ধনে পাতা, তো এই যে মেশিনটা ফাঁকা হয়েছে, এখন আমি আমার জামা কাপড়গুলো এর ভিতরে দিয়ে দিলাম। তো এগুলো শুকাতে হবে আজকের ভিতরেই, নাহলে জামা কাপড় ভিজে থাকলে একটু গন্ধ গন্ধ হয়ে যায়। তো এখানে আমি চিকেনের জন্য গরম জল ফোটাতে দিয়েছি, এই জলটাই চিকেনে দেবো। আর এখানে পকোড়া প্রায় কমপ্লিট, আর চিকেনে যে জল দিয়ে দিয়েছি কালারটা এত ভালো এসছে। তো এই যে চিকেন পকোড়া, এখানে ওলকপি দিয়ে মাছের ঝোল আছে দুভাগে ভাগ করা, এখানে সকালে ফুলকপি ভাজা, ডাল, আর এখানে শাক দিয়ে মাছের ঝোল, আর এখানে চিকেন কমপ্লিট হয়ে গেছে, এগুলো বাটিতে ভালো করে তুলে রাখবো। তো সানডে বিজি রুটিন, এটা পার্ট 1, পার্ট 2টা অবশ্যই তোমরা